টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে, তলিয়ে গেছে খোদ রাজধানী দিল্লির রাস্তাঘাট। এমন ভয়াবহতার মধ্যে এবার বাদ ছেড়ে দিচ্ছে প্রতিবেশী ভুটান, ফলে আতঙ্কে রয়েছে সীমান্তবর্তী আসাম রাজ্য। ভুটানের পাহাড়ি ঢোল সামাল দিতে কুড়িচু জলবিদ্যুৎ কেন্দ্রের একটি জলাধার খালি করবে তারা, তাই খুলে দেওয়া হবে কুড়িচু বাঁধ। ভুটানের ড্রুক গ্রিন পাওয়ার কর্পোরেশন লিমিটেড জানিয়েছে, আজ রাত থেকে জলাধারের সঞ্চিত পানিকে নিয়ন্ত্রিত পদ্ধতিতে ছেড়ে দিবে ভারতের দিকে। এমনিতেই হাবুডুবু খাচ্ছে ভারত, সেখানে যদি বাঁধ খুলে পানি ছেড়ে দেয় ভুটান, তা হবে মরার উপর খাড়ার গা। ভুটানের বাঁধ খুলে দিলে কি পরিমাণ ক্ষতি হবে ভারতের, নতুন করে কোথায় কোথায় তাণ্ডব চালাবে এই বাঁধের পানি, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। ভুটানের কুড়িচু বাঁধ থেকে অতিরিক্ত পানি ছাড়ার ঘোষণায় ভারতের আসাম রাজ্যে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। গত শুক্রবার রাতে কুড়িচু জলবিদ্যুৎ কেন্দ্রের একটি জলাধার খালি করবে বলে জানিয়েছে ভুটান। এদিকে আসামের সাম্প্রতিক বন্যায় 40,000-এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে নিচু এলাকার অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে, বাস্তুচ্যুত হয়েছে হাজার হাজার মানুষ। আসাম রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায় মোট 179টি গ্রাম পানিতে তলিয়ে যায়। পুরো আসাম জুড়ে 2,211 হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলো হল দেমাজি এবং চিরাং। দেমাজিতে 17,604 জন এবং চিরাঙে বন্যার কারণে 14,328 জন ক্ষতিগ্রস্ত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে বন্যা অব্যাহত থাকলে তলিয়ে যেতে পারে আরও নতুন নতুন এলাকা। এদিকে টানা বৃষ্টি আর বন্যায় বেহাল অবস্থা হিমাচল প্রদেশের। বন্যার পানি সরে যাওয়ার পর যেন পরিত্যক্ত নগরে পরিণত হয়েছে এই পাহাড়ি অঞ্চলটি। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 3-4 হাজার কোটি রুপির। বন্যায় রাজধানী নয়াদিল্লির অবস্থাও বেহাল। অতিবর্ষণজনিত কারণে যমুনা নদীর পানি উপচে পড়ে ঢুকে পড়েছে শহরের ভেতর। নালা বা ড্রেনেজ ব্যবস্থা ধসে পড়ায় বন্যা পরিস্থিতিকে আরও বিপর্যয় করে তুলেছে। বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। এই অবস্থা সাহায্যের জন্য সেনাবাহিনীকে কাজ করার নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। যখন ভারতে এমন ভয়াবহ বন্যা চলছে, ঠিক তখনই ভুটানের কুড়িচু বাঁধ খুলে দেওয়ার বিজ্ঞপ্তির পরে কর্তৃপক্ষ সতর্কতা জারি করে এবং আসামের নিম্নাঞ্চলে ভয় ও আতঙ্ক বিরাজ করছে। আসামের বঙ্গাইগাঁও ও বাক্সা জেলায় ইতিমধ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। নদী তীরবর্তী বাসিন্দারা নিরাপদ স্থানে সরে উঁচু জমিতে আশ্রয় নিতে শুরু করেছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভুটানের কুড়িচু বাঁধ খোলার সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।